থেকে জেগে ওঠে আরো আরো আমি আমি শতাব্দী। শহীদ শিখর, শঙ্খ ঘোষ। আমি এই শতাব্দীর শেষ প্রান্ত থেকে কথা বলি, আমি এই শাল প্রাংশু মধ্যরাত্রি থেকে কথা বলি, আমার মায়ের রক্ত হাতে নিয়ে আমি কথা বলি। হোলি খেলেছিল যারা আমার মেয়ের রক্ত নিয়ে, আগুন জ্বালিয়ে যারা সবের উপরে নেচেছিল, এই শেষ অন্ধকারে তাদের সবার কথা বলি। আর যারা চুপ ছিল, যারা কিছু দেখেও দেখেনি, একাকার মনে যারা অনায়াসে ছিল অন্য মনে, দলের ভিতরে যারা দলবৃত্তে অন্ধ হয়েছিল অথবা মৃতই ছিল, সেই সব প্রাক্তন হৃদয়ে একমুঠো ছাই ছুঁড়ে পিছনে না চেয়ে ফিরে এসে নক্ষত্রের ক্ষত বুকে, রক্ষা বাহিনীর বুহ মুখে এই শতাব্দীর শেষ ভূমিহারদের কথা বলি। বলি যে জাতক বীজে মাটির কেশর মেখে মেখে, এক মরণের থেকে আরেক মরণে যেতে যেতে, আমার আমির থেকে জেগে ওঠে আরো আরো আমি। আমি শতাব্দী, আমি আদি অন্তহারা মহাদেশ, আমি এই শতাব্দীর শহীদ শিখর থেকে বলি, মৃত্যুর ভিতরে আজ কোথাও মৃত্যুর নেই লেশ। দেখো এ মৃত্যুর মধ্যে কোথাও মৃত্যুর নেই লেশ।